জমি সংক্রান্ত বিবাদে জড়িত এক বৃদ্ধা সহ তার পরিবারের সবাইকে মারধরের অভিযোগ উঠল তার প্রতিবেশীর বিরুদ্ধে। নদিয়ার ধানতলা থানার শব্দলপুর এলাকার বাসিন্দা তরুণ বিশ্বাসের সাথে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্রতিবেশী সমীর বিশ্বাসের। অভিযোগ, রাস্তা ঠিক করতে গেলে বাধা দেয় সমীর বিশ্বাস। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা সৃষ্টি হয় এবং তরুণ বাবু ও তার পরিবারের ওপর মারধর করে সমীর এবং তার স্ত্রী। মারের হাত থেকে রক্ষা পাননি 70 বছরের এক বৃদ্ধা। এই ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে রানাঘাট হাসপাতালে। আমি একটা ছোট্ট একটা ঘর করতে গেছি, মানে রং পাকা ঘর, তখন কিন্তু ওরা বাধা সৃষ্টি করেছে। বাধা সৃষ্টি করেছে এই বলে যে ঘর করতে দেবো না, এটা তো বলতে পারছে না, বলছে যে তোমাদের এখানে রাস্তা দেবো না। সেই রাস্তাটা বন্ধ করার জন্য আমাকে আমার সঙ্গে খুব অশান্তি করেছে। অশান্তি করার পরে আমাদের যত গ্রামের মান্যগণ্য লোক আছে তারা সবাই মিলে এসেছিল। হ্যাঁ, আসার পরে তারা একটা সিদ্ধান্ত দিয়ে গেছে, সেই সিদ্ধান্ত আমিও মেনেছি। এইবার তারপরে আমি যখন আমার বাড়ির রাস্তাটাকে এখন আমি সংস্কার করতে যাচ্ছি, তখন প্রায় বাধা সৃষ্টি হচ্ছে, বলছে এখানে আমরা রাস্তা দেবো না। এটাই হলো মূল বিষয়। তারপরে আমাকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমার মা নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার বউকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে, বুঝলেন তো। তারপরে মোটামুটি ধরো আমরা এখন আইনের দ্বারস্থ হচ্ছি, আমি ধানতলা থানায় এসে আমি এখন আইনের সাহায্য নেবো।